ভারত জোড়ো পদযাত্রা সামংবতাং বিলুনিয়া বখাস্তেও সিমিনা তংখ তাং শালনি ফুঙ্গ ভারত জোড়ো অশ্লোগান নবস্কাঙ্গ তৈয়াই হিমবত হিমলাইমংনি সামংবতাং তৈয়াই খুঙ্খলাও অংখরকা কংগ্রেস সা সালতাই ককটি শাল শালনিয় ও সামংবতাং ইয়াগো নাওই খুঙ্খলাও অংখরফান কেসাং কেসাংকে হিমবত হিমলাই তংফ্রো বিজেপি বাইক বাহিনী রক চপ্রখা নাইমথাং রকনি নাইকলমং গরিনি বাগৈ হনৈ ককশিলসাকা কংগ্রেস নি কচাম এমএলএ দিলীপ চৌধুরী খাকসা বখাক বিজেপি বদল ভারত জোড়ো পদযাত্রা নেসি কাসুনা নাই আশিক নাইমুথং রকবাইব কাসুজাগ অচবা অমহাইন ককশিলসাকা কচাম এমএলএ দিলীপ চৌধুরী বতৈব সাকা চিং রুটমেপ রুমানী ইয়াগুলব চিংন কলেজ স্কোয়ার আমজাত নগর হিমবতক হিমনা রেলিয়া বিলুনিয়া কংগ্রেস ভবন নিশিমিন ও লাহার হিমবতক চেংজাকা জুদা জুদা লামা হিমলাই অ হিমবতক মথাক জাকনাই হাইনহাই কংগ্রেস ভবন বিস্কাং ফাইয়ে আসলনি লাহার হিমবতক হিমলাইমঙ্গ কংগ্রেস বদলনি আদংরকনি লগি লগি হিমবতক হিমলাইমঙ্গ হিমকা কচাম এমএলএ দিলীপ চৌধুরী প্রদেশ কাসকু ইয়াকসু ভোলানাথ ধর ব্লক কংগ্রেস কাসকু তমাল ধর কংগ্রেস নেতা মানিক দাস নখবই কুবনি আদংরক দলীয় কমিটি ছিল ত্রিপুরা বছর ভারত জোড়ো পদযাত্রা রাহুল গান্ধী দিশা দেখিয়েছেন ভারতকে এক করতে আজকে মানুষের মধ্যে যে ভেদাভেদ সাম্প্রদায়িকতা এবং সচেতন পোষণ তো আছে দেশে দুর্নীতি হচ্ছে দেশে আইন শৃঙ্খলা ঠিক নেই দেশে নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম খুবই বাড়ছে এইগুলি বিষয় নিয়ে মানুষের মধ্যে একাত্মতা বৃদ্ধি সাম্প্রদায়িকতার উর্ধে উঠে যাতে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে তার উপর ভিত্তি করে আজকে এই প্রোগ্রাম ওই রাহুল গান্ধীর প্রোগ্রামকে অনুসরণ করে আজকে আমরা বামুটিয়া ব্লক কংগ্রেস আজকে আমরা এই প্রায় 20 কিলোমিটার পদযাত্রা করেছি সকাল 8টা থেকে কোষাবাজার থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল এবং আজকে এই বামুটিয়া ব্লকের সন্নিকটে সবুজ সঙ্গে এসে আমরা এই প্রোগ্রাম এখানে শেষ করব এবং এই আজকের এই প্রোগ্রামে প্রায় 6 শতাধিক লোক সেখানে অংশগ্রহণ করেছে এবং সকাল 8টায় আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা এবং আইসিসি ইনচার্জ জারিতা ম্যাডাম এই পদযাত্রার শুভ উদ্বোধন করেন এবং ওনারও এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং ওনারা এই মুহূর্তে ওনারা মাঝখান থেকে ওনারা অন্য একটা পদযাত্রা ছিল সেখানে ওনারা চলে গিয়েছেন কাজে আজকে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে একাত্মতা বৃদ্ধি এবং কংগ্রেসের যে মানুষের জন্য কাজ করছে এবং সবাইকে একত্রিত হয়ে এই যে স্বৈরাচারী বিজেপি সরকার যারা আজকে দেশে অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে মানুষের একাত্মতা বৃদ্ধি করতে এবং কংগ্রেসকে শক্তিশালী করতে যাতে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি আমরা রক্ষা করতে পারি তার জন্য আজকে আমরা এই পদযাত্রা ত্রিপুরা বাঁচাও কাজেই আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষের গণতান্ত্রিক যেমন অধিকার আমরা দিতে যাই এবং এই যে স্বৈরাচারী বিজেপি সরকারের যে দুর্নীতি স্বৈরাচারী নীতি দেশকে আজ ওরা বিক্রি করে দিচ্ছে আজকে বড় বড় যে শিল্পপতিরা দেশের সমস্ত শিল্প কলকারখানাগুলি দখল করে নিচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে সর্বহারা কৃষকরাও আজকে সর্বহারা কাজে শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল আজকে তারা সেই লক্ষ্য পূরণ করতে সেটা আমরা বিভিন্ন জায়গায় আজ এই ধরনের পদযাত্রার মাধ্যমে তার বিপুল সাড়া আমরা পাচ্ছি এবং মানুষ আমাদের পাশে আছে আসন্ন 2023 নির্বাচনে ভোটের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি এবং আজকের এই পদযাত্রায় যারাই অংশ নিয়েছেন সবাইকে আমি বামুটিয়া ব্লক কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে প্রীতি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যারা নিরাপত্তা কর্মী আমাদের এই পদযাত্রাকে নিরাপত্তা দিয়েছেন এবং আমাদের সাথে দীর্ঘ পথ ওনারাও পরিশ্রম করেছেন তার জন্য ওনাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে দেশের দল মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা যারা আমাদের পদযাত্রাকে কভার করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ।